হ্যালো গাইজ আশা করছি সবাই খুব ভালো আছো ভালো তো থাকতেই হবে কারণ এই পৃথিবীতে তোমার ভালো তোমাকেই দেখতে হবে অন্য কেউ তোমার ভালো দেখতে আসবে না তো তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম আমার এই নতুন ব্লকে এবং আমার এই চ্যানেলটি তোমরা জানো আমি একজন মেডিকেল স্টুডেন্ট এবং আমি একটা হসপিটালে কাজ করি নিশ্চয়ই টাইটেল থাম্বেল দেখে বুঝতেই পেরে গেছো যে আমি কি করতে চলেছি আমার এই হসপিটাল ট্যুর তোমাদেরকে হসপিটালটা ঘুরে ঘুরে তোমাদেরকে দেখাতে চেয়েছি তো হসপিটাল দেখানোর আগে তোমাদেরকে আমি আমার পার্সোনাল রুম এবং এই হসপিটালের বাইরে যে কৃতিক সৌন্দর্যটা রয়েছে সেটা আমি তোমাদেরকে দেখাতে চাই চলো ভাই দেখো আপনি আমার হসপিটাল একেবারে টপ ফ্লোরে তো তোমরা ভিউটা সানরাইজের ভিউটা দেখতেই পাচ্ছ সূর্য অস্ত যাচ্ছে তো এখানে ভিউটা খুবই সুন্দর আর ওই দিকে অনেক বড় বড় পাহাড় আছে আর এই পাশেই ওই যে দেখতে পাচ্ছ এই হোয়াইট কালার হয়ে আছে ওইখানে একটা বড় নদী আছে যেটা কোয়েল নদী নামে বিখ্যাত দেখতেই পাচ্ছ তোমরা কোয়েল নদীতে গেলে ওইদিকে আমরা একটা নতুন ভিডিওতে আমি দেখাবো তোমাদেরকে আবহাওয়াটা ভালো বলতে গরমের সময় খুবই গরম শীতের সময় খুবই শীত আমি ওই দিকটাতে গিয়ে দেখাচ্ছি তোমাদের জন্য যারা এই হসপিটালের স্টাফরা যারা আছে আমাদের জন্য নতুন রুম হচ্ছে এইসব স্টাইল টাইল বসানো হচ্ছে কাজ চলছে আর কি এইসব আর কিছু উপরে সব কিছুই সোলার প্যানেল লাগানো আছে খুব সোলার প্যানেল লাগানো আছে অনেক অনেক সোলার প্যানেল পুরো দিনের বেলাটা হসপিটালে এই সোলারের মাধ্যমেই চলে যায় এখানে অনেক সোলার আছে এখানেও সোলার লাগানো আছে আর ওই দিকে আছে আমি দেখাচ্ছি ওইখানেও সোলার লাগানো আছে ওই সোলারের নিচে যে রুমগুলো আছে আগে আমি ওইখানেই থাকতাম তো এখন একদিকেই শিফট হয়ে গেছি তো যারা যারা আমার ফেসবুক থেকে ভিডিওটিকে দেখছো সবাই প্লিজ ফেসবুকটাকে ফলো করে দিও আর যারা ইউটিউব থেকে দেখছো তারা সবাই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর জায়গাটা আমি বলে দিই জায়গাটা হলো স্টেট হলো ঝাড়খণ্ড তো ঝাড়খণ্ডের আন্ডারে একটা ডালটনগঞ্জ বলে একটা সিটি আছে আমরা থাকি ওইদিকে দিকে পাশাপাশি ওইখানে স্টেশন আছে ডালটনগঞ্জ স্টেশন তো আমরা স্টেশনের পাশাপাশি আমাদের বাড়ি যেতে এতটাও প্রবলেম হয় না এই দিকটাই তোমাদেরকে একবার ঘুরে নিই তোমরা প্লিজ সবাই আমাকে একটু সাপোর্ট দিও ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও এইখানে দেখো ওই দিকে যে দেখতে পাচ্ছ ওইটাই নদী ওইদিকে গেলে কোনো দিন একটা নতুন ব্লগে আমি তোমাদেরকে দেখাবো সবকিছু চলো এবার আমি তোমাদেরকে আমার রুমটা দেখাচ্ছি এটাই আমার রুম ওইদিকে ওয়ার্ড আছে আইসিউ আছে ওইদিকে যেতে হবে আইসিউ ওয়ার্ড আছে ডায়ালাইসিস ওয়ার্ড আছে রুম আর খাওয়া দাওয়া রান্না বান্না করার জন্য আর একটা রুম আছে ওই রুমে হয় ওটা ওই রুমটাও আমি তোমাদেরকে পরে একদিন দেখাবো ওইখানে আমার ফ্রেন্ড থাকে তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর একটু সাপোর্ট দিও তোমরা আমাকে ঠিক আছে চলো দেখা হচ্ছে তাহলে নেক্সট ভিডিওতে